উত্তর দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে 193 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। একটা পার্মানেন্ট শিক্ষিকা আর দুটো পার্শ্ব শিক্ষিকা আছে। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে 30টা ছাত্রছাত্রীর জন্য একটা করে শিক্ষক থাকবে। তোমাদের ক্লাসের টিচার কই, মাস্টার কই? আছে না। কেন? মাস্টার কম আছে। তোমরা পড়াশোনা কি করে করছো? সমস্যা হলো এরা দলিত মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে। বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা না হওয়ার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। প্রধান শিক্ষিকার কাছ থেকে জানতে পারলাম সে স্কুল ইন্সপেক্টরের কাছে অনেকবার দরখাস্ত করেছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হয়নি। অনেক কষ্ট করে পড়াশোনা করানো হয়, কোনোদিনও সম্পূর্ণ ক্লাস হয় না। পড়াশোনার সমস্যা, টিচার নেই, আমি একা, দুটো প্যারা টিচার, এতজন ছেলে মেয়ে, খুব কষ্ট হয়। ক্লাসগুলো পূর্ণ নিতে পারছি না, তো চারটা ক্লাস পূর্ণ করে নেওয়া যাচ্ছে না। তিনজন টিচার কী করে নেব? আমি এসআই অফিসে দরখাস্ত করেছি, এসআই বলছে যে টিচার নেই, আমি প্রত্যেকে টিচার দেবো। বিদ্যালয়ে কোনো বাথরুম নেই, এর জন্য বাচ্চাদের মাঠে যেতে হয়। একটি হ্যান্ডপাম্প আছে কিন্তু ভালো পানীয় জলের ব্যবস্থা নেই। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা খুব খারাপ, সেই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা কষ্ট করে বিদ্যালয়ে আসে। যারা এই ভিডিও দেখছেন তারা আধিকারিক মানুষ চাইবে মোবাইল নম্বর 9126329833 এই নম্বরে বারবার কল করে চাপ সৃষ্টি করুন যেন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয় এবং বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠে। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।